কথাটাই আছে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালিদের খাবার পাতে একদিনও চলে না। তো মাছ আমরা যেমন ভালোবাসি, কিন্তু এই মাছটা কিন্তু আমাদের খুব সাবধানতার সাথে খেতে হয়। আমরা নিজেরা যেহেতু বেছে সাবধানতার সাথে খেতে পারি, কিন্তু শিশুদের যখন খাওয়াই তখন কিন্তু খুব দুশ্চিন্তায় থাকি যে কাঁটা চলে গেল না তো শিশুর গলায়। আমাদের মায়েদের সারাদিন ব্যস্ততার জীবনে রান্না বান্না, ঘর সামলে, বাড়ির সমস্ত কাজকর্ম করে যখন শিশুটাকে খাওয়াতে যায়, তখন হয়তো ভুলবশত বা নিজের চোখের ভুলে একটা ছোট্ট কাঁটা ভাতের মধ্যে থেকে যেতেই পারে, আর সেটাই হয়তো আমার ছোট্ট সোনার গলায় আটকে গেল। তো এইরকম চিন্তা নিয়ে আমাদের মাছ খাওয়াতে সত্যি একটু ভয় লাগে, বা যখন আমরা মাছ খাওয়াই চেষ্টা করি শিশুদের সবসময় একটু বড় কাঁটা যুক্ত মাছ খাওয়াতে। বেশি কাঁটা যুক্ত মাছ, ছোট কাঁটা যুক্ত মাছ শিশুদেরকে আমরা খাওয়াতে একটু অ্যাভয়েড করি। তাহলে কি আমাদের বাচ্চারা কখনোই বেশি কাঁটা যুক্ত মাছ খেতে পারবে না? যেমন ধরুন এই সিজনে, এই বর্ষার সময় আমরা কি আমাদের ছোট্ট সোনাদের একটু ইলিশ মাছ খাওয়াতে পারবো না? নিশ্চয়ই পারবো, যদি আমরা জেনে নিই যে গলায় যদি কখনো শিশুর কাঁটা বেঁধে যায়, তারপর খুব সহজেই সেই কাঁটা আমরা কি করে বের করে ফেলতে পারি। তাই আজকের ভিডিওটা শুধুমাত্র এই বিষয়ের উপর বানিয়েছি, কিভাবে আমরা ডাক্তারের কাছে না গিয়ে ঘরেই খুব সাধারণ কিছু জিনিস দিয়ে এক নিমেষে শিশুর গলার কাঁটা নামিয়ে দিতে পারি। যদি গলার কাঁটা ঘরোয়া টোটকায় না নামে, তাহলে কি ওষুধ খাইয়ে সঙ্গে সঙ্গে শিশুর গলার কাঁটা বের করে ফেলতে পারি, তাই বলবো আজকের ভিডিওটা পুরোটা দেখুন। কারণ প্রত্যেকের কিন্তু এটা জেনে রাখাটা দরকার, শুধু ছোটরাই কেন, আমাদের গলাতেও অনেক সময় কাঁটা আটকে যায়। তো এই টোটকাগুলো কিন্তু সবার ক্ষেত্রে খুব কাজে দেবে। চলুন ভিডিও শুরু করা যাক। শিশুর গলায় মাছের কাঁটা আটকালে কি করব জানার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে কি করে আমরা বুঝবো যে শিশুর গলায় মাছের কাঁটা আটকেছে, এমন কি কি লক্ষণ আছে যেগুলো দেখলে অনায়াসে বুঝতে পারি শিশুর গলায় কাঁটা আটকেছে। আমাদের বড়দের গলায় যখন মাছের কাঁটা আটকায় আমরা কিন্তু অনায়াসে বুঝতে পারি যে কাঁটা আটকেছে, কিন্তু ছোটদের ক্ষেত্রে কিন্তু সেটা খুব বোঝাটা অসুবিধা হয়ে ওঠে। তাই মাছের কাঁটা আটকালে কি করব জানার আগে আমাদের জানতে হবে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে ছোট্ট সোনার গলায় মাছের কাঁটা আটকেছে। প্রথম লক্ষণ বলবো খেতে না চাওয়া। আপনার শিশুর গলায় যদি কাঁটা আটকে যায়, তাহলে প্রথম এবং প্রধান লক্ষণ যেটা, সেটা হলো শিশু কিছুতেই আর পুনরায় খেতে চাইবে না। যতবারই আপনি খাওয়াতে যাবেন দেখবেন শিশু মুখ ফিরিয়ে নিচ্ছে, খেতে চাইছে না, এবং বারবার তার গলার দিকে আপনাকে ইন্ডিকেট করছে, বারবার গলাটা দেখাচ্ছে যে কিছু একটা সমস্যা হচ্ছে তার। দ্বিতীয় বলবো শিশুর গলা ব্যথা হবে। কাঁটা যদি শিশুর গলায় আটকে যায়, শিশুর গলা কিন্তু খুব ব্যথা হবে, কারণ গলার মধ্যে সারাক্ষণ সেই কাঁটাটা খচখচ করে লাগবে। শিশু বারবার আপনাকে আকার ইঙ্গিতে কিন্তু তার গলাটা দেখানোর চেষ্টা করবে এবং বুঝতে পারবেন আপনি দেখে যে তার গলায় একটা আড়ষ্ট ব্যথা হচ্ছে। তৃতীয় বলবো কাশি হওয়া। শিশুর গলায় কাঁটা আটকানোর পর একটা প্রধান লক্ষণ হলো কাঁটা আটকানোর পর খেয়াল করে দেখবেন যে শিশু বারবার কাশতে থাকবে, তাহলে বুঝবে শিশুর গলায় কোন একটা কিছু আটকে আছে। চতুর্থ বলবো অনবরত লালাখরণ। কাঁটা যদি শিশুর গলায় আটকে যায়, তাহলে কিন্তু অনবরত শিশু মুখ দিয়ে লালা পড়বে এবং তার সাথে অনবরত চোখ দিয়ে জল পড়বে। শিশু ঢোক গিলতে গেলেই যেহেতু শিশুর ব্যথা লাগবে, শিশু তখন কন্টিনিউয়াসলি কাঁদতে থাকবে। পাঁচ নম্বর বলবো বমি। শিশুর গলায় কাঁটা আটকালে অনেক সময় দেখা যায় অতিরিক্ত বমি হতে পারে, গলায় একটা যেহেতু সারাক্ষণ একটা অসুবিধা হতে থাকে, তার ফলে উকি আসে শিশুদের এবং তারপর বমি হয়ে যায়। ছ নম্বর বলবো কাশির সাথে রক্ত। যদি শিশুর কাঁটাটা গলায় একটু বড় সাইজের কাঁটা আটকে গিয়ে থাকে বা কাঁটাটা অনেকক্ষণ আগে আটকে গিয়ে থাকে, সে স্থানটা যদি মানে ক্ষত স্থানটা যদি একটু বড় হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কাশতে গিয়ে শিশুর রক্তও আসতে পারে। তো সেক্ষেত্রে বলবো বাড়িতে কিন্তু একদমই ফেলে রাখা যাবে না, কাশির সাথে রক্ত এলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং সেই কাঁটা বের করার ব্যবস্থা করতে হবে। এই সময় সবাইকে বলবো একদম কিন্তু ঘাবড়ে যাবেন না। শিশুর গলায় কাঁটা আটকালে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আমরা কিন্তু ঘরোয়া ভাবেই বাড়িতে একটু চেষ্টা করতে পারি এই কাঁটা নামানোর। অনেক সময় শুনেছি যে মাছের কাঁটা গলায় আটকালে অনেকেই বিড়ালের পা ধরে বা অনেকে কিন্তু ঝাড় ফুঁক ওঝা কবিরাজের দ্বারস্থ হয়, কিন্তু এইসব কোনোটাই করে কিন্তু মাছের কাঁটা গলা থেকে নামানো সম্ভব না। মেনলি ঘরোয়া যে টোটকাগুলো করে খুব সহজেই মাছের কাঁটা গলা থেকে নামানো যায়, চলুন এবার সেগুলো জেনে নেওয়া যাক। শুকনো সাদা ভাত, এটা নতুন করে বলার একদমই কিছু নেই, কারণ এটা একদমই সেকেলে পদ্ধতি। আমরা প্রত্যেকেই মাছের কাঁটা গলায় আটকালে একবার অন্তত ট্রাই করি, ভীষণ উপকারী একটা পদ্ধতি। শুকনো সাদা ভাত হাতের মধ্যে মুঠো করে নিয়ে গোল 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 করে লাড্ডুর মতো পাকিয়ে সেটা মুখের মধ্যে দিয়ে ঢক করে যদি গিলে নেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সময় ভাতের সাথে মাছের কাঁটা বেরিয়ে যায়।
কিন্তু এটা খুব ছোট শিশুদের ক্ষেত্রে করা যায় না, কারণ তারা এই গেলা ব্যাপারটাই বুঝে উঠতে পারে না তখন অবধি। তাই মোটামুটি 3-4 বছর বয়সের পর থেকে কিন্তু এটা করা যায়। নেক্সট বলবো পাকা কলা। পাকা কলা একটুখানি কামড়ে নিয়ে শিশুকে বলুন মুখের মধ্যে রেখে দিতে। তারপর দেখবেন বেশ কিছুটা লালা মুখের মধ্যে নিঃসরণ হচ্ছে, সেই লালাটা শিশু যখন গিলবে তার সাথে পাকা কলাটাও যেন গিলে নেয়। এই লালা আর পাকা কলা একসাথে যাওয়ার সময় কিন্তু অনেক সময় এই কাঁটা নেমে যায়। এই পদ্ধতিটাও কিন্তু খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে করা যাবে না, মোটামুটি 4-5 বছর বয়সের পর থেকে এটা শিশুদের করা যাবে। নুন ও লেবু। নুন আর লেবু কিন্তু মাছের কাঁটা গলিয়ে দেওয়ার জন্য ভীষণ কার্যকরী একটা ওষুধ। লেবুর রসের মধ্যে সামান্য নুন ফেলে দিতে হবে, তারপর শিশুর গলায় সেই লেবুর রসটা ঢেলে দিতে হবে। এই লেবুর রসের অম্লতা আর নুনের লবণাক্ততা, এই দুটো জিনিস কিন্তু একসাথে মিশে শিশুর গলায় যখন পৌঁছাবে গলার কাঁটাটাকে কিন্তু খুব সহজেই গলিয়ে দেবে। নেক্সট বলবো অলিভ অয়েল। যদি বাড়িতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থাকে তাহলে শিশুর গলায় 1 চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ঢেলে দিন। তাতে কি হবে, এটা প্রাকৃতিক লুব্রিকেন্টের কাজ করে, যার দৌলতে খুব সহজে মাছের কাঁটা শিশুর গলা থেকে নেমে যেতে পারে। এরপর বলবো ভিনিগার। ভিনিগার কিন্তু শিশুর গলা থেকে কাঁটা নামানোর জন্য খুব ভালো একটা ওষুধ। বাড়িতে যদি ভিনিগার থাকে সেই ভিনিগার 1 চামচ ভিনিগার 1/2 কাপ জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিন, দিয়ে শিশুর গলায় ঢেলে দিন। ভিনিগার একটা অ্যাসিডিক লিকুইড, যেটা কি হয় খুব সহজে কাঁটাটাকে গলতে সাহায্য করে। কিছুক্ষণ বাদেই দেখবে শিশুর গলা থেকে অনায়াসে কাঁটা নেমে গেছে। সোডা ওয়াটার বা কোলা জাতীয় কোনো পানীয়, এই সময় যদি শিশুদের সোডা ওয়াটার বা কোলা জাতীয় পানীয় খাওয়ানো হয় তাহলেও কিন্তু কাঁটা অনেক সময় বেরিয়ে যায়। যদিও এটা শিশুদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না, কিন্তু এই দুঃসময় কিন্তু এই সোডা ওয়াটার বা কোলা অনেকটা কাজে দেয়। এই সময় যদি এই কোলা বা সোডা ওয়াটার শিশুদের একটু খাইয়ে ঢেকুর তোলানো যায়, তো এই ঢেকুরের মাধ্যমে গ্যাস যখন উপর দিকে উঠে আসে সেই চাপে অনেক সময় কাঁটা কিন্তু বেরিয়ে যেতে পারে। ঢেকুরের কথা বলতে মনে পড়লো যে আরেকটা জিনিস খুব কাজে দেয়, যদি আপনার শিশু বোঝার মতো বয়স হয়ে গিয়ে থাকে তাহলে শিশুকে বলুন খুব জোরে কাশতে। খুব জোরে কাশি দিলে সেই কাশির ঝাঁকুনিতেও অনেক সময় গলার কাঁটা বাইরে বেরিয়ে আসে। এরপর বলবো গরম জল বা গরম দুধে পাউরুটি, এটা কিন্তু খুব কাজে দেয়। গরম জল বা গরম দুধের মধ্যে একটু বড় আকারে পাউরুটি ছিঁড়ে ডুবিয়ে নিতে হবে, তারপর যেই একটু নরম হয়ে আসবে সঙ্গে সঙ্গে সেটাকে মুখে নিয়ে ধপ করে গিলে নিতে হবে। শিশু যদি এটা গিলে নিতে পারে তাহলে পাউরুটির টুকরোর সাথে কিন্তু কাঁটা বেরিয়ে যায়। এত কিছু করার পরও যদি শিশুর গলা থেকে কাঁটা না বের হয় তাহলে সোজা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান। হোমিওপ্যাথির একটা খুব ভালো মেডিসিন আছে যা খুব সহজেই কিন্তু গলার কাঁটা মানে মাছের কাঁটাকে খুব সহজে গলিয়ে দিতে পারে। আমি খুব রিসেন্টলি আমার ডাক্তারবাবুর কাছ থেকে জেনে এই ওষুধটা ঘরে রেখে দিয়েছি। ওষুধটার নাম হলো সাইলেসিয়া 200। এই ওষুধটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ, খুব সহজেই কিন্তু মাছের কাঁটা গলিয়ে দিতে পারে। সেটা শিশুদেরও খাওয়ানো যায়, আমরা বড়রাও খেতে পারি। এবং একান্ত যদি কোনো ওষুধ কাজ না করে এই ওষুধটা কিন্তু ভীষণ কাজে দেয়। এবং আমি নিজেও খেয়েছি, এখনো পর্যন্ত অ্যামিকে কখনো খাওয়াতে হয়নি যদিও, কিন্তু আমি ঘরে এনে রেখেছি। কোন সময় বিপদ হয় বলা তো যায় না, কিন্তু আমি এর ডোজটা আপনাদেরকে বলবো না যে কতটা পরিমাণে খাওয়াতে হয়, কারণ দেখুন আমি ডাক্তার নই, এইভাবে আমি একটা উপদেশ হয়তো আপনাদের দিতে পারি না। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যখন খাওয়াবেন অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ মতো ডোজ জেনে তবেই খাওয়াবেন। একটা কথা মনে রাখবেন, গলা স্নায়ু কিন্তু খুব সেন্সিটিভ হয়। গলায় কোনো কিছু আটকে গেলে তার সঙ্গে সঙ্গে কিন্তু মস্তিষ্কে সিগন্যাল দেয়, তাই গলার কাঁটা বেরিয়ে যাওয়ার পরও যেহেতু জায়গাটা ক্ষত থাকে, জায়গাটা একটু কেটে গিয়ে থাকে, সেই জায়গাটা এমন খচখচ করে আমাদের মনে হয় যেন যে গলায় এখনো অবধি কাঁটা আমাদের আটকে আছে। তাই বলবো এইরকম সময় কিন্তু বেশি উতলা হয়ে পড়বেন না, একটু ধৈর্য ধরবেন, একটু সময় দেবেন। যদি সত্যিই শিশুর গলায় কাঁটা থেকে থাকে তাহলে কিন্তু শিশু কোনো কিছু খেতে পারবে না, প্রচন্ড ব্যথা হয়ে যাবে। কাঁটা বেশিক্ষণ থাকলেই কিন্তু প্রচন্ড ব্যথা পাবে শিশু, কাশতে থাকবে বারংবার, কাশির সাথে রক্ত বেরোতে থাকবে, বমি আসতে পারে, এই সিমটম গুলো হবে। 4-5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও যদি দেখেন যে শিশুর গলায় একই রকম ভাবে শিশু ব্যথা বলে যাচ্ছে বা শিশু বারবার আপনাকে গলাটা দেখানোর চেষ্টা করছে, খচখচানি কমছে না, তাহলে কিন্তু আর বাড়িতে ফেলে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা চালাতে হবে। তাহলে বন্ধুরা এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়। আজকের ভিডিওটা থেকে আপনারা নিশ্চয়ই অনেকটা উপকৃত হয়েছেন। আজকের ভিডিওটা শুধু ছোটদের নয় বড়দের ক্ষেত্রেও কিন্তু সেম ইম্পর্টেন্ট, তাই আমি রিকোয়েস্ট করব প্লিজ সকলের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, কারণ এই যে টোটকাটার কথা বললাম, যে ওষুধটার কথা বললাম, সেটা বাড়িতে থাকাটা কিন্তু খুব জরুরি এবং জেনে রাখাটা খুব জরুরি। তাই বাড়িতে এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট আমাদের সাথে বা আমাদের ছোট বাচ্চাদের সাথে হতেই পারে, তাই শেয়ার করে দিন সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা এখনো যাদের কাছে সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের মতো যাচ্ছে, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।